এসো। আরে রবিন গেল কোথায়? রবিন, রবিন, ছোড়াটার আর তর্স হয়েছে না, চলো বিদায়। জি। ওখানেই দাঁড়াও। কেন রবিন? বউ সেজে ঘুমটা টেনে জাহান মঞ্জিলে প্রবেশ করলেই রবিন সিদ্দিকের স্ত্রী হওয়া যায় না। রবিন, দিশাকে যদি তোর স্ত্রীর মর্যাদা নাই দিবি, তবে কেন তুই ওকে বিয়ে করেছিস? আমারও সেই একই প্রশ্ন দাদিমা। একদিন মিস্টার শাহেদ সিদ্দিকি আমার মাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে এই জাহান মঞ্জিলে এনে তুলেছিলেন, কিন্তু তুমি আমার মাকে সামান্য একজন দারোয়ানের মেয়ে বলে পুত্রবধূ স্বীকৃতি দাওনি, তাকে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে এই জাহান মঞ্জিল থেকেই ঘাট ধাক্কা দিয়ে দিয়েছিলে, মনে আছে দাদিমা? ঠিক তেমনি ভাবে আমিও আমাদের জাহান গ্রুপের সামান্য একজন কর্মচারীর মেয়েকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারব না। রবিন, কি চাস তুই? ভেরি সিম্পল। দিশার আগে এই জাহান মঞ্জিলের পুরাতন পুত্রবধূ মিস্টার শাহেদ সিদ্দিকীর স্ত্রী মানে আমার মা, তার স্বীকৃতি চাই। দাদিমা, দোহাই দাদিমা, রবিনের মাকে তুমি স্বীকার করে নাও। না, আমি বেঁচে থাকতে কোনোদিন এই দারোয়ানের মেয়েকে মেনে নিতে পারবো না। আল্লাহর কসম দাদিমা, যতক্ষণ তুমি আমার মাকে স্বীকার করে এই জাহান মঞ্জিলে ফিরিয়ে না আনবে, ততক্ষণ দিশাকেও আমি এই বাড়িতে ঢুকতে দেব না। গেট আউট, এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও দিশা। আমার ঘর আদর্শে আবার রবিনকে আমি গড়ে তুলেছি, রবিন আমার সন্তান। দাদিমা, রবিনের মাকে মেনে না নিলে রবিন আমাকে মেনে নেবে না। জাহান মঞ্জিলে ঝড় উঠেছে, এই ঝড়ের মধ্যে রবিন সিদ্দিকের সাথে আমাকে ফয়সালা করতে হবে। রবিন সিদ্দিকি, তুই তুই আমার দিশার জীবন নিয়ে কেন জুয়া খেলেছিস? শাহেদ সিদ্দিকির বিষয় সম্পত্তি নিয়ে আপনি যে জুয়া খেলার চেষ্টা করেছেন তার খেসারত আপনাকেই দিতে হবে মিস্টার কামাল উদ্দিন। ইয়র ফায়ার। আপনার মতো কর্মচারী এই অফিসে কোনো প্রয়োজন নেই, গেলাম। রবিন, এর পরিণাম বড় ভয়ঙ্কর। আচ্ছা, আমি খুব ভয় পেয়ে গেছি জানেন। তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে মালিকের সাথে কি করে কথা বলতে হবে তা জানিস না? আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল, আমিও দেখে নেব। ধাক্কা মারছে, উৎখাত করছে আপনার মতো ভদ্রলোকের বাচ্চারে। যাওয়ার কোনো জায়গা না থাকলে আইসেন আমার গরিবের বস্তিতে, আপনার একটা জায়গা দেওয়া যায় কিনা ভাইবা দেখুন। নেই মামা। হ্যাঁ, তোমার কাছে আসছি, তবে ভাই বোনা তোমার মার হয়ে ওকালতি করতে আসছি। জীবনের এই পর্যায়ে আইসা একটা হিসাব মিলাইতে পারতেছি না। হিসাব? কিসের হিসাব? না কিছু না, যজ্ঞা ইয়ে যদি মন চায় তোমার মার একবার দেখতে যাইও, নিরাময় হাসপাতালে 201 নম্বর বেডে আছে,
এখনো জ্ঞান ফিরে নাই। সে যায় মায়ের কাছে ফিরে যায়। নিরাময় হাসপাতাল।